তো গাইস কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। ভাই টাইটেলের থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, আজকে কিন্তু তোমরা অনেকেই আমারে কমেন্ট করছিলা যে ভাই একটা অগ চ্যালেঞ্জ করেন, আর অগের নতুন আপডেটের পর নাকি ভাই অগের এবিলিটি অনেক হাই করে দিছে, অনেক জোস জোস সেট লাগে। তো ভাবলাম গাইস তোমাদের কথা শুনে আজকে অগ চ্যালেঞ্জটা করি। আর গাইস আজকে পিকে রাস দিয়ে দিছি, আর নামতে কিন্তু ভাই অনেক ইজিলি আজকে অগ পেয়ে গেলাম। বুঝলাম না ভাই এরকম কিন্তু এত তাড়াতাড়ি অগ মগ বা এরকম গানগুলো পাই না। তো যাক ভাই আজকে যেহেতু পাইয়া গেছি তাইলে উড়া দূরা এনিমি পিটে আজকে ভুইয়াটা কইরাই ছাড়বো। তো চলো দেখা যাক ভাই আজকে কয়টা কিল করতে পারি, আর শেষ পর্যন্ত ম্যাচকে ভুইয়া করতে পারি কিনা। অলরেডি কিন্তু আমার টিমমেট ভাই গোলাগুলি শুরু করে দিছে, কারে জেনে মাইরা দিছে, আর আমার একটা ডাকও দিল না, কত খারাপ ওরা। যাই হোক ভাই চলো আমি পিস দিয়া যাই, এইবারে রূপে এনিমি আছে ভাই শিওর। পায়ার হাউস পাইতাছি, দাঁড়াও 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 ভাই, কই কই উই জু 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 কোনায় দাঁড়ায়, কারে জানি কি করতা ভাই, লুট ফালাইতাছে দেখছো। ও পানি তোকে কিরে দৌড়াদৌড়ি করে কেনা, এই কোনায় ভাব বইয়া বইয়া ভাই লুট ফালাইতেছিল। যাক ভাই সমস্যা নাই, চলো সামনে এনিমি আছে প্রচুর মারামারি করতাছে, যাক সমস্যা নেই, এদিকে তাকে কিছু লুট মুট লই আলে ইয়ারে মোটে বহুত কিছু লাগবো ভাই। আর যেহেতু ওয়াক চ্যালেঞ্জ করতে আইছি মারাত্মক লেভেলে চ্যালেঞ্জ করো, হেডশট আর বাহার ফালাই দিমু। উই যে ভাই এনিমি আছে, চলো কেমনে ক্যাম্পিং করে, চলো হেড দিছি। আরে ভাই আমার টিমমেট শালা কি করলো, আচ্ছা যাক 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 টিমমেট কিল চুরি করা ভালাইছে, প্যারা নাই করে বাবা রে বাবা দিছিল রে হনি বর্তা বানায়া, কেমনে মারতাছে দেখছো। উই যে আর একটা চলো মামা লাগছে অনেক, কি কিরে বডি দিয়ে মাটকা গেছে কারে। আরে আরে ভাই ও অগের তো রেট অফ আর জোস থাকতেছে ভাই, গের গেরা বাইরে আছে, চলো চলো চলো। ওরে ভাই লাগ 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 ওপি গ্যাস লাগছে, বেলকি লাগা গেছে ভাইয়া 100 কত জানি এক ক্যাপলাটা কাইচ্ছে ধয়ে গেছে গা। যাক ভাই চলো অলরেডি কিন্তু দুইটা গেলাম হয়ে গেছে গা, এদিকে প্লেয়ার তো আরও একটা দেখছিলাম ভাই, কই গেল ওই যে দৌড়াইতাছে, কি লেভেলের হেড দিলাম অগের ভাই, আসলে মারাত্মক হয়ে গেছে গ্যাস আপডেটের পর অগ কিন্তু আসলে মারাত্মক চলতেছে। তোমরাও গ্যাস ট্রাই করতে পারো অগ দিয়া, পার্সোনালি আমার কিন্তু আজকে ভালো লাগতেছে ঠিক আছে, আর পুরো ম্যাচ খেললে কিন্তু আমার আরও বেশি জোশ লাগছে। দেন যাই হোক অনেক ঘোরাঘুরি করে এনিমি না পাইরা শেষ পর্যন্ত কিন্তু আমি ক্লোকটাও রায় পেলাম, আয়া দেখি ওনে এনিমি একটা আমার লোভ দেখে দৌড়াইতেছে। তো চিন্তা করলাম ভাই এমনি লোভ সামলাইতে তো পারুম না, তো চলো মারামারি করি। ওই যে ভাই একটা দিছি ফালাইয়া, আর একটা উড়া ধরা প্যাকিং পুকিং শুরু করে দিছে, তো চলো ভাই এটারও দিমু ওপি গাই দিছি দুটা রে। এর লগে লগে ভাই আরও একটা আইসে উড়া ধরা হেড খাওয়ার লিগা, আমি বুঝলাম না গাই সব দুইটা এমনি মারলাম, ওর তারপরে কোন সাহস আইলো আমার কাছে এমনি করে হেড খাইতে, বুঝলাম না আর কি ভাই, ডর ভয় বলতে কিছু নাই নাকি। ওর দুইটা টিমমেট সেকেন্ড রেপটা খাইয়া দিলাম, তারপরে দৌড় মেরে ছয় মরণের লিগা। যাই হোক ভাই প্যারা নাই, দেখতে দেখতে কিন্তু আমরা পাঁচটা কিল করে ফেলেছি, এদিকে তো আরও একটা ডাউন আসছিল, এটা মরে না গা। চলো গো একটা ল্যান্ডমাইন লাগাই দিছি, এখন ভাই ইজিলি ক্লিয়ার হয়ে যাবো গা। চলো ভাই ক্লিয়ার হয় না কেন ল্যান্ডমাইন কি, ও ভাই কাজ করছে ল্যান্ডমাইন উইরা গেছে গা ভাই। চলো এখন একটু বাক্স বাক্স লুট করি, কারণ টুকটাক লুট তো লাগবেই ভাই, একটু পরে দৌড়া দৌড়া ফুল ম্যাচ ঘুরা ঘুরা খেল ধুইব, আর আমার টার্গেট আছে ভাই নর্মাল ভাই 20টা কিল তো করবো, তো দেখা যাক শেষ পর্যন্ত 20টা কিল করতে পারি কিনা। আর গাইস এদিকে তাকে একটা হিট লিস্ট লয়ে আলি, আর আমার টিমমেট বেড়ে গেছে ভাই, ওদেরকে বাঁচিয়ে হবে। আর গাইস টোকেন মোকেন প্রচুর আছে ভাই, যাই হোক সমস্যা নেই শেষ পর্যন্ত অনেক কিছু হবে। গাইস আজকের ভিডিওটা স্পন্সর করেছে G2N, এখানে তোমরা সাইন আপ করার সাথে সাথে কোনো ডিপোজিট ছাড়াই ফ্রি 10টা স্পিন পেয়ে যাবা, তাছাড়াও আমার প্রোমো কোডটা ব্যবহার করলে তোমরা কিন্তু আরো অনেকগুলো ফ্রি স্পিন পেয়ে যাবা। G2N এ তোমরা স্পোর্টস বেটিং, ক্রিকেট বেটিং সহ অন্যান্য ভাই অনলাইন ক্যাসিনো গেম খেলতে পারবা। G2N এ কিন্তু তোমরা তোমার বন্ধুদেরকে রেফার করে টাকা আয় করতে পারবা আনলিমিটেড, এখানে প্রতি রেফারে তুমি আর তোমার বন্ধু দুজনেই কিন্তু 300 টাকা করে আয় করতে পারবা, এখানে রেফারেল বিনামূল্যে, তাছাড়াও তোমার বন্ধুরা কিন্তু রেফার করতে পারবে কোনো ডিপোজিট ছাড়াই। G2N এ 24 ঘন্টায় টাকা উত্তোলন আর জমার কিন্তু সুবিধা রয়েছে, G2N কিন্তু বাংলাদেশের সবথেকে দ্রুততম টাকা তোলার সুবিধা দিয়ে থাকে। তাহলে এখনই আমার প্রোমো কোডটা ব্যবহার করে G2N এ সাইন আপ করো, আর আইফোন সহ বিভিন্ন ধরনের পুরস্কার জেতার সুযোগ করে নাও। G2N ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশন আর কমেন্টে পিন করে দেওয়া থাকবে। ভাই যাই হোক চলো এখন কিন্তু গাড়ি দিয়ে আমার হিট লিস্ট মারতে আইছি, আয়া দেই ভাই হিট লিস্ট এই জায়গায় দাঁড়ায় লাফাইতাছে, বুঝলাম না বলার কি সমস্যা হইছে, আমারে দেখকে উড়া পাতাইলা দৌড় শুরু করছে, যা চিন্তা করলাম ভাই এর পিছে দৌড়াইলে সময় নষ্ট হইব, তো মাইরা আগে কিছু লুট লই আলোই, আর ভালোই লুট করছে ভাই, ড্রপে নেইমা মানে সুপার ইয়ার ড্রপের থেকে কত কিছু লুট করছে। যাই হোক ভাই সমস্যা নাই, চলো গাড়ি আছে এখন গাড়ি দিয়ে আমি উড়া দৌড়া গাড়ি বাবাগিরি করতে হইব, নাহলে কিল পাওয়া যাবো না। গাইস হিট লিস্ট কিন্তু আরও একটা নিছিলাম, কিন্তু ভাই হিট লিস্টের প্লেয়ারটি প্রচুর চালাক, খালি দৌড়াদৌড়ি করে এক জায়গায় স্থির থাকে না। এই যে ভাই চলো কিছু মায়ের দিছি, আর আমার টিমমেটরা যেমন, আরে ভাই হেড লাগছে পলাইসা পলাইসা, বাপ কি জানি করতেছে গাড়ি নিচ্ছে চালার প্রতি, চলো চলো গাড়ি ফাট মরে না কেরে ভাই, কতটি ড্যামেজ দিছি দেখছো, উড়াল পঙ্কির মতো টান দিয়ে গেল গা, এটি কোনো কথা মুয়ের সামনে তেমনি গেলে গা ভাই, কার না খারাপ লাগে রে ভাই, পিস দাবার মারে কেটা রে, আমার টিমমেট কি করতেছে বটলে ব্যাকআপ দেয় না কে, আচ্ছা চলো চলো ভাই প্রচুর ড্যামেজ দিছি শালায় পলাই গেল গা, আচ্ছা সমস্যা নাই, বহুত কিল আছে ভাই এখনো, অনেক এনিমি আছে দেখছো 24-25টার মতো এনিমি, চলো যে আর একটা দৌড়াইতেছে মামা খায়া গেল হেড হেড খেয়ে ডাউন, এখন তাড়াতাড়ি ফিনিশ দিয়ে দেবো। আর গাইস বুঝতেছি না 8টা কিল করছি, আর আশেপাশে দিয়ে এনিমি দেখতেছি না কই গেল গা,
চলো ভাই, এই জায়গায় একটা আমাকে হুন্ডা আসিল, চাইলাম এটা নিয়ে যাবো, কিন্তু ভাই হুন্ডার জন্য ঘুরাইতে গেলাম যে আটকে গেছে গা। তো যাক সমস্যা নাই, এর পিছিয়ে দিয়ে কি একটা কে জানি গোলাগুলি করতেছে। তো নাইন মেয়র উড়া চোরা আন্দা বলতে হেড মেরে দিলাম আর গোলা দিয়ে শেষ। দেন ভাই আবারও গাড়ি তুইটা বললাম, কারণ গাড়িটা তো সুরাই তুইব, আর গাড়িটা না সুরাইতে পারলে ভাই গাড়িটা এই জায়গায় ফাইসা যাবো, আর অন্য কেউ নেলে এই গাড়ি না চলে যাবো। আর ভাই আমি চাই না এরকম একটা সুন্দর স্পেশাল বাইক আমি হাতছাড়া করি, কারণ বাইক থাকলে কিন্তু প্রচুর লাভ হয় গাইজ, তোমরাও জানো বাইক দিয়ে কিন্তু প্রচুর এনিমি কিল করা যায়। এই যে দেখো আমার পিছে একটা ঘুরতে আছে, এটা এখন মরণে চুলকানি উঠছে, তো চুলকানির মলম দিয়ে দিলাম। সত্যি কথা ভাই, আমি যখন সিচুয়েশন খারাপ দেখি না তখন ভাই এমনি করে বলতে মতো দৌড়াই না, একটা জায়গা জোগাড় লোয়া উড়া দৌড়া পলাই, কারণ ভাই আমার আগে বাঁচতেই আর বাঁচতে তো কি লইব ওটি মিস নাই। তো গাছ অনেকে আছে ভাই দিই, একটা এনিমি মারতে পারে না, পরে স্কোয়ার সামনে মুখোমুখি রাজ দিয়ে দেয়, তারপরে মাঝখানে যে নাই মেঠাস করে একটা বাড়ি খেয়া জায়গা, তারপরে শেষ খেলা। ওই যে দেখো উপমটা কেমনে পিড়াইলো ভাই, কিলার পাইলাম না, তালার বুধে ক্লিয়ার দিয়ে দিল। চলো শালা তুই মরস থাকে রে। আরে ভাই কি করতেছে প্যাকুক কইরা, এই যে গ্যাস আরেকটা আইছে ভাই, ওটারই তো আপডেট পাচ্ছে মাত্র, যেটা মারলাম মনে হইতেছে ভাই এটার মতো সেম টু সেম আর বন্ধু বান্ধব নাকি। চাক চলো চলো ভাই আগে সুপার মেডিকেট মারি, লাইফ কিন্তু আমার অর্ধেকের মতো নাই। তো গ্যাস এই প্লেয়ারটা ভাই হেন্দে রিভাইভ রুভাইভ হয়তো অলরেডি দিয়ে দিছে, এই যে দেখছো প্যাকপুক করে পুরো অস্থির। চলো গাইজ বোম মারি দুই একটা শালা, বোম টোম খাইলে এমনি খাইছে দেওয়া যাবো গা। চলো চলো বাবা তোমারও তো আমি দিছি আটকে, এখন বাইরে বা কেমনি, ল ল বাইরেও মারতেছি বোম, বাইরেলেই ধরা বাইরে। ওপি গাইজ ডাউন ভাই, দেখছো এটি হলো টেকনিক, ভিতরে দুইটা মারম বাইরে দুইটা মারম, যদি ভাইটা বাইরেও তারপরেও ধরা। আর বটলে এমন ভাবে প্যাক করতে ভাই পুরো ফিনিশ হয়ে যাবো না কি হইব কও, আর বোম মারার পরে ভাঙ্গেও না কিছুই করে না, এক জায়গায় কিস মেরা দাঁড়া রয়েছে। আচ্ছা যাক চলো চলো ভাই, প্রচুর কিন্তু কিল লাগবো, আমাকে 12টা কিল করছি এখনও, কিন্তু ভাই প্রচুর এনিমি আছে, মানে ধরতে গেলে 18টার মধ্যে এনিমি আছে, 17টা এনিমি, ওই যে একটা প্লেয়ার মরে গেছে। আর গাইস তোমরা যারা আমার ভালোবাসো তারা কিন্তু আমার এই ছোট ভাইটার একটু সাপোর্ট করো ভাই, ও কিন্তু অনেক ভালো ভালো ফানি ভিডিও বানায়। তোমরা যারা ফানি ভিডিও পছন্দ করো অবশ্যই কিন্তু তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর তার প্রতিটা ভিডিও দেখবা। গাইস আমাদের ভিডিও ডিসক্রিপশন ওর চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা যারা যারা আমার ভালোবাসার মানুষ আছো তারা অবশ্যই কিন্তু ওর চ্যানেলটা যেয়ে সাবস্ক্রাইব করে দিও আর প্রতিদিন ওর ভিডিওগুলো রেগুলার দেখো, আর অবশ্যই প্রতিটা ভিডিওতে লাইক করো কমেন্ট করে দিও, আর হ্যাঁ আরো বেশি বেশি সাপোর্টও করো। তো যাই হোক চলো গাইস আমাদের সামনে কিন্তু ভাই অলরেডি একটা স্কোয়াড আয়া পড়ছে। চলো ভাই, ও ভাই দেখতে দেখতে দুইটার মেরে দিলাম গাইস, কথার তালে তালে কি মেরে দিলাম বুঝলাম না। চলো ভাই সব হেডশটের বাহার চলবো আজকে, আর এই জায়গায় এত কাহিনী কিনলে কা বুঝলাম না, আমার স্কোয়াডটা ওই দিকে পরে দিকে, ওই যে ভাই হ্যান্ডেল টেনে টেনে ঘুরতে আছে। যাক যাক চলো চলো, ওই যে আরেকটা আইতাছে কেমনে রাজ দিতেছে ভাই, বাট সমস্যা নাই ভাই, ওই যে এমনি উড়ালপুং খেলবো তাইতাছে এমনি করে আর চান্দিটা ফাটাই দিবো ভাই, ওই যে দেখো ওয়ালের পিছে ঘোরাঘুরি করে, বাট প্যারা নাই চিল ভাই, আমরা আস্তে আস্তে যাই আর আস্তে ধীরে করে ধীরে ধীরে সে একটা মারমো হেডশট। চলো ভাই পুরো ধীরে ধীরে, ওই গানটা মনে পড়ে যেতেছে ভাই, ধীরে ধীরে সে মেরে জিন্দগি মে আনা ভাই, আমার জিন্দগি তাইছে আর মরছে। চলো ভাই উপরে দিয়ে আবার আরেকটা আইতাছে গাইস, মারতাছে কেমনে দেখছো, এটি কোনো কথা ভাই, একলা পায়া যদি আমার এমনি অত্যাচার করো কেমনে হইব, খারা আমার টিমমেটরা লগে লগে আইতাছে, কিন্তু ভাই ডর তো একটাই আমার টিমমেটরা কিল না চুরি করে দেয়। চলো 111 একটা দিছি, আর ভাই পোলায় কিন্তু ডরে আছে, যা দেখতাছি ভাব সাপ খালি পলাইতাছে। আচ্ছা যাক সমস্যা নেই বাঁচান তোমার, আমি আস্তে ধীরে মারি। চলো এ লাভ হইতেছে গাইস, ঝুঁকো হয়ে ভাই হাস্যকর লাগলো সিনটা। চলো চলো ভাই ভাই আর তিনটা প্লেয়ার আছে, আমার টিমমেট যেই ভাই মেরে দেবো কিন্তু আমি কিল না করলে। চলো ভাই প্লেয়ার কো গাইস, প্লেয়ারই তো খুঁজছে ভাই না, প্লেয়ার কই গেছে, একটারও দেখতেছি না, দেখছো পুরো ময়দান ফাঁকা। ও যে গাইস গাড়ি চালাইতেছে ময়দানের ভিতরে, চলো চান্দর গাড়িটা ভাড়া দিই, মনা তুমি ফলাইতেছো কন্যা রে, দাঁড়ো 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 তোমার গাড়িতে দিম, এবার ব্রেক গ্রুপ ফাড়া সব, আর লাভ নাই আর লাভ নাই, অনেক চালাইছো মনা, এবার যাও মরো মরো ভাই, মরে না কে রে কতুরি, দেখছো ওয়ালমাল সাইরা পর ভুইরা লাইছে। চলো চলো ভাই ভাই এই পিস দিয়ে যাই, একটা দিমু পুরো কোপ পোলা বলো দেখা গেছে গা, আমি বুঝছি গাছ মনে করছি এদিক দিয়ে আমি, কিন্তু আসলে বাম সাইড রাজ দিয়ে দিছি বলে বুঝেও নাই। আর ভাই আর কয়টা এনিমি আছে, দুইটা এনিমি আছে, আর এই জায়গায় আমার টিমমেট একটা মাইরা দিল মাত্র, এটা কোনো কথা ভাই, এটা কী ভাই বুঝলাম না তো, তোর এমনি করে কিল মারলে কেমন হইব। চলো গ্যাস মাইরা দিছি, আর একটা প্লেয়ার আছে লাস্ট প্লেয়ার, এটা আর মারতে পারলে ম্যাচ ভুইয়া, তো আমার কিলও কিন্তু মানে আমার টিমমেটটা কিন্তু কিল টিল মারে নাই, এই যে লাস্ট প্লেয়ার, ও ভাই শেষ পর্যন্ত লাস্ট প্লেয়ারটা হেডশট খেলো, আর দেখতে দেখতে কিন্তু গ্যাস আমরা 19টা কিল করে ম্যাচটা ভুইয়া করছি। তো আশা করি গ্যাস আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করো, আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবো না। আর হ্যাঁ ভাই নেক্সটে তোমরা কোন ধরনের চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও তাও কিন্তু আমাদের কমেন্ট করে জানাই দিও, আর যারা যারা অবশ্যই ভাই গ্রাম মাস্টারে আসো কালকের ভিডিও আমাদের দেখলেই বুঝবো, আমরা কিন্তু ভাই গিল্ডের আমাদের কোড দিয়েছিলাম, তো অবশ্যই আমাদের গিল্ডে জয়েন করো, এই সিজনে আমরা গ্রাম মাস্টার পুশ দিব, অবশ্যই আমাদের অনেক ভালো ভালো প্লেয়ার প্রয়োজন, তো যারা যারা একটু ভালো খেলার গ্রাম মাস্টার পুশ দিতে চাও অবশ্যই আমাদের গিল্ডে জয়েন করো। আর যাই হোক গাইস তাহলে আজকের মতো যাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও, আল্লাহ হাফেজ।